আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপার্ট ম্যান ইউটিউব চ্যানেল। আজকের এই ছোট্ট ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন কীভাবে ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে হয়। বন্ধুরা, আমরা যখন আমাদের মোবাইলটি নতুন কিনে থাকি তখন কিন্তু একটি জিমেল আইডি অ্যাড করতে হয়, এবং জিমেল আইডি অ্যাড করার সময় আমাদের বন্ধুরা বা আমরা নিজেরাই একটি পাসওয়ার্ড দিয়ে থাকি। সেই পাসওয়ার্ডটি লিখে রাখতে পারি এবং আমাদের মনে থাকতেও পারে, কিন্তু এখন বর্তমানে পাসওয়ার্ডটি হারিয়ে গেছে এবং আমার মনেও নেই। কিন্তু এখন আপনি আপনার মোবাইলে যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন, আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সম্পূর্ণ শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য কিন্তু প্রচুর পদ্ধতি রয়েছে, আপনি অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সবথেকে সহজ যে পদ্ধতি, সবথেকে সহজ যে মাধ্যম, সেটি সবাই করতে পারবে। তার জন্য সবথেকে সহজ মাধ্যমটি হচ্ছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে জিমেল আইডি, আপনার মোবাইলে যে জিমেল আইডি থাকবে সেটির লোগো কিন্তু শো করবে, অবশ্যই লোগো চিহ্নতে ক্লিক করবেন। তারপর এরকম আইকনে ক্লিক করলে আপনার যে জিমেল আইডির পাসওয়ার্ড, যে জিমেল আইডির পাসওয়ার্ড আপনি বের করতে চান সেই জিমেল আইডিতে ক্লিক করবেন। তো আমি যেহেতু এই জিমেল আইডির পাসওয়ার্ড বের করবো, অবশ্যই এই জিমেল আইডির পাসওয়ার্ড আমি ক্লিক করে রেখেছি আগে থাকতেই। এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এড্রপ উপর ক্লিক করে দেবেন। এড্রপ উপর ক্লিক করলে সরাসরি এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। এইখান থেকে আপনাকে সিকিউরিটি নামক একটি সেটিংস পেয়ে যাবেন, এই সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে সাইন ইন ইনটু গুগল এটি চলে আসবে। পাসওয়ার্ড এখানে লাস্ট চেঞ্জ, আমি লাস্ট চেঞ্জ করেছিলাম লাস্ট 3 ডিসেম্বর 2021 চেঞ্জ করেছিলাম, তো এখানে শো করছে। এখান থেকে আপনি এখান থেকে এই লোগোতে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। আপনাকে এখানে আপনার মোবাইলে যে জিমেল আইডি ক্রিয়েট করেছিলেন, যে জিমেল আইডি অ্যাড করে রাখবেন, সেই জিমেল আইডির পাসওয়ার্ড কিন্তু চাইবে। কিন্তু আমরা জিমেল আইডি ভুলে যাবো, জিমেল আইডির পাসওয়ার্ড বের করবো, তার জন্য কিন্তু এখানে ফরগট পাসওয়ার্ড এড্রপ উপরে ক্লিক করতে হবে। অবশ্যই এখানে ফরগট পাসওয়ার্ড এড্রপ উপরে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পর আপনাকে এখানে ট্রাইতে ক্লিক করতে হবে, অবশ্যই ট্রাইতে ক্লিক করবেন। ট্রাইতে ক্লিক করার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, তারপর এরকম ইন্টারফেস শো করবে, আপনারা এখানে যেমন তেমন একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার মোবাইলে জিমেল আইডির পাসওয়ার্ড না, আপনাকে এখানে এই জিমেল আইডির একটি নর্মাল পাসওয়ার্ড চাইবে। অবশ্যই এই পাসওয়ার্ড কিন্তু লিখে রাখবেন না, সিম্পলি একটি 8 সংখ্যার পাসওয়ার্ড বা 8 সংখ্যার অধিক একটি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। বন্ধুরা, ওপরে একটি ক্রিয়েট পাসওয়ার্ড ক্লিক করার পর যে পাসওয়ার্ডটি ওপরে দেবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আপনাকে এখানে নিচেও দিতে হবে, একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর সেভ পাসওয়ার্ড এটির ওপর ক্লিক করে দেবেন। সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পাশাপাশি আপনার মোবাইলে এরকম ইন্টারফেস শো করবে, আপনাকে এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলবে। আপনার মোবাইলে যে নিউ পাসওয়ার্ড দেবেন এই জিমেল আইডির পাসওয়ার্ড নিউ চলে আসবে, এখান থেকে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবং এই পাসওয়ার্ডটি যেটি দেবেন সেটি কিন্তু আপনার মোবাইলের এই জিমেল আইডির সঙ্গে অ্যাড হয়ে যাবে। এই পাসওয়ার্ডটি আপনি যেখানেই যাবেন না কেন, এই পাসওয়ার্ডটি আপনার এই জিমেল আইডির সঙ্গে অ্যাড হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। অবশ্যই এই পাসওয়ার্ডটি যেটি দেবেন এটি নিজের মাথায় মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন। তো আমি এখান থেকে সিম্পলি আপনাদের বোঝানোর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই 8 সংখ্যার অধিক একটি পাসওয়ার্ড দেবেন, 8 সংখ্যার নিচে কিন্তু পাসওয়ার্ড হবে না, এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 8 সংখ্যার অধিক একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং বলতে একটি কঠিন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড এটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, আমার কিন্তু অটোমেটিক এই জিমেল আইডির পাসওয়ার্ড অটোমেটিক কিন্তু চেঞ্জ করে ফেলেছি, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। এই জিমেল আইডি যেহেতু আমার এই মোবাইলটিতে চালাতে চাই, অবশ্যই আপনিও আপনার মোবাইলে যদি এই জিমেল আইডি কেবলমাত্র চালাতে চান অবশ্যই গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। বন্ধুরা, এরকম করি এখানেই আপনার কাজ ফিনিশ হয়ে যাবে। এরকম করি আপনারা কিন্তু আপনার মোবাইলে জিমেলের পাসওয়ার্ড বের করতে পারবেন, এরকমভাবেই এই প্রসেস দিয়েই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি আশা করবো আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওতে আপনারা অজানা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন, এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে জানাবেন। এবং এরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিওগুলি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকবেন।